আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। তো আমাকে এক ভাইয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ভাই, কাতারে কোম্পানি বিশাতে বেসিক বেতন কত? ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। তো আজ থেকে 5-6 বছর আগে কাতার সরকার কাতারের সর্বনিম্ন বেতন ডিক্লেয়ার করা হয়েছে যে কাতার ওয়ার্কারের সর্বনিম্ন বেতন কত। উপরে যাই হোক, সর্বনিম্ন অর্থাৎ নিচে কত টাকা হইতে পারে, তো সর্বনিম্ন বেতন ধরা হয়েছিল 1800 রিয়াল। যে কোনো কোম্পানি বা হাউস যেটাই হোক না কেন, তারা যদি কোনো লেবারকে, কোনো ওয়ার্কারকে কোনো দেশ থেকে নিয়ে আসে, তাদেরকে সর্বনিম্নে 1800 রিয়াল দিতে হবে স্যালারি। ঠিক আছে, তো এটার ভিতরে একটু কথা আছে, সেটা আমি বিস্তারিত বলি। যদি আমি বিস্তারিত না বলি আপনারা বুঝবেন না। 1800 রিয়াল যদি স্যালারি দেওয়া হয়, ঠিক আছে, এখানে সম্পূর্ণ খরচ হচ্ছে ওই ওয়ার্কারের থাকা খাওয়া সব কিছু। ঠিক আছে, তো এখন অনেকে আবার এখানে একটা কথা বলা আছে যে 1800 রিয়াল যদি স্যালারি দেওয়া হয়, তাহলে কোম্পানি বা হাউস কেউ তাকে খাওয়া বা থাকার কোনো সহযোগিতা করবে না, এটা হচ্ছে কথা। আর যারা কোম্পানি হোক আর হাউস হোক, যারা থাকার জায়গা দেবে, তারা 500 রিয়াল কম দেবে স্যালারি। আর যারা খাওয়ার টাকা দেবে অথবা খাওয়া দিবে, তাহলে তারা 300 টাকা কেটে নেবে খাওয়ার টাকা। তাহলে 300 আর 500, বাকি আর কত রইল? 1000 রিয়াল। ঠিক আছে, থাকা খাওয়ার টাকা যদি কেটে নেয় তাহলে 1000 রিয়াল স্যালারি হইল। তো এটা সব মিলিয়ে হচ্ছে 1800 রিয়াল। তো এটা কিন্তু সর্বনিম্ন, নতুন অবস্থার কথা বলতেছি। যারা পুরান অভিজ্ঞ, অনেক বছর কাজ করতেছে, তাদের বিষয় না, তাদের বেলায় না। ঠিক আছে, এর উপরে যে যেভাবে কর্মচারী, ওয়ার্কার আর মালিকের ভিতরে যেটা মানে এগ্রিমেন্ট হয়, সেটা হচ্ছে অন্য হিসাব। বেশি দিলে কোনো সরকারের কোনো আপত্তি নাই, তো কমের ভিতরে 1800 রিয়াল দিতে হবে, এটা হচ্ছে বাধ্যবাধকতা। তো এখন কোম্পানি রুম দে, থাকার রুম দে। আমি অনেক লোকের সাথে কথা বলছি, ওয়ার্কার লেবার আর কি, তারা বলছে কোম্পানি রুম দে, অর্থাৎ রুমের বিনিময়ে 500 রিয়াল তারা কম দে ওয়ার্কারকে, তাহলে বাকি রইল কত? 1300 রিয়াল। ঠিক আছে, তো 1300 রিয়ালের ভিতরে আপনার খাওয়া হচ্ছে আপনার নিজের, থাকা তো কোম্পানির 500 রিয়াল বিনিময়। ঠিক আছে, তো এর ভিতরে কোম্পানিতে যদি পার্ট টাইম থাকে, অন্য কোনো কাজ করার সুবিধা থাকে, তাহলে সেটা স্যালারির সাথে যোগ হবে। তো আশা করি আপনারা বুঝে গেছেন আমার কথাটা, কীভাবে 1800 রিয়াল হলো এইভাবে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।